নমস্কার দর্শকবৃন্দ, আরএসটিভি লাইভে জ্যোতিষ সমাধান। আমি ডক্টর আশাস্ত্রী আশাস্ত্রী আমার সকল দর্শকবৃন্দকে স্বাগত জানাই। আজ থেকে শুরু হয়েছে নবরাত্রি, অর্থাৎ 14 তারিখ মহালয়ার সঙ্গে সঙ্গে দেবীপক্ষের সূচনা, এবং 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চলবে মায়ের নবরাত্রি, অর্থাৎ নরাত্রি, মায়ের 9টা রূপ। এই নবরাত্রিতে যে মায়ের 9টা রূপ রয়েছে, যে শক্তির আরাধনা, শক্তি পীঠের যে আরাধনা, সেই পুজো হবে। এবং এই সময় আমি থাকি কামাখ্যা মন্দিরে, কামাখ্যা মন্দিরে থাকবো। কামাখ্যা মন্দির খুব ওখানে জাঁকজমকপূর্ণ ভাবে পুজো পাঠ হয়ে থাকে নবরাত্রি। তাই আরএসটিভি লাইভের সকল দর্শকবৃন্দকে এই নবরাত্রির প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। নবরাত্রির মানে হচ্ছে মায়ের, মা আমাদের শক্তি, শক্তির আরাধনা। মায়ের 9টা রূপ থাকে, এবং সেই 9 রূপের প্রতিদিন, মানে প্রতি রাতে একটি করে শক্তির পুজো পাঠ হয়ে থাকে। এবং শেষ দিন অর্থাৎ একদম যেদিন বিজয়া দশমী, অর্থাৎ 23 তারিখ বিজয়া দশমীর আগের দিন মায়ের এই 9 রূপের সমাপন হবে, এবং সেদিনকেই তার পরদিন হচ্ছে বিজয়া দশমী, সাথে অপরাজিতার পূজা। এই পুরো পিরিয়ডটার মধ্যে আমি কামাখ্যা মন্দিরে থাকব, এবং আপনাদেরকে এই নবরাত্রির প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সকলে ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। আরএসটিভি লাইভের সমস্ত দর্শক বন্ধুকে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। নবরাত্রি, নবরাত্রি 9 দিন ব্যাপী মায়ের 9 রূপের পুজো। যে নবরাত্রির সূচনা হয় মহালয়ার পরের দিন থেকে, অর্থাৎ দেবীপক্ষের সূচনা থেকে। নবরাত্রিতে যে মায়ের 9 রূপের পুজো হয়, সেই 9 রূপের কথা যদি খুব ছোট্ট করে বলি, খুব বেশি বলতে পারবো না, কারণ জ্ঞানটা যে আমাদের বড্ড সীমিত। প্রথম রূপ যদি বলি, প্রথম রূপ শৈলপুত্রী, তারপর ব্রহ্মচারী, তারপরে আসে চন্দ্র ঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। 9 দিন ব্যাপী মায়ের এই 9 রূপের পুজো হয়। দশমীর দিন অর্থাৎ দশম দিনে হয় অপরাজিত পুজো। আবার এই দিনকে কিন্তু হিন্দিতে বলা হয় দশেরা, যেদিন রাবণ বধ করা হয়। রাবণ বধ অর্থাৎ যা হলো দুষ্টের দমনের প্রতীক। একদিকে যেমন আমাদের ঘরের মা উমার মূর্তিতে দেখা যায় মহিষাসুর বধ করছেন মা, আর একটি দিন রাবণ বধ করা হয়। অর্থাৎ সবকিছুই একটা প্রতীকীকে উল্লেখ করে, যে দুষ্টের দমন করে শিষ্টের পালন, শক্তির আরাধনার মূল উদ্দেশ্য। এই দুষ্টের দমন হোক চতুর্দিকে, দুষ্টের দমন হোক কোনায় কোনায়, আরো ঘুরে উঠুক চারদিকটা। প্রত্যেকটা উৎসবে এই একটাই কথাই, একটাই প্রার্থনা মনে আসে। সকলকে নবরাত্রির অনেক 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 শুভেচ্ছা আরএসটিভি লাইভের পক্ষ থেকে, ডক্টর রাজশাস্ত্রীর পক্ষ থেকে, এবং অবশ্যই আমি আপনাদের বন্ধু মোনামি আমার পক্ষ থেকে। সবাই খুব ভালো থাকুন, উৎসবের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক।